আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বেলাল হোসাইন। আজকে আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা মূল বইয়ের 85 নম্বর পৃষ্ঠা থেকে। এই ক্লাসটি খুবই মজার হতে চলেছে, কারণ এই ক্লাসে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারব। তোমরা যদি তোমাদের মূল বইয়ের 85 নম্বর পৃষ্ঠায় আসো, তাহলে তোমরা ঠিক এরকম একটি ছক দেখতে পাবে, যেখানে লেখা রয়েছে নিজের জন্য পেশা নির্বাচন। অর্থাৎ ভবিষ্যতে আমরা কে কোন পেশায় অংশগ্রহণ করতে যাচ্ছি বা করতে চাচ্ছি, সেই বিষয়টি সম্পর্কে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। দেখো, এখানে বলা রয়েছে এবার আমরা একটু ভিন্ন ধরনের কাজ করব। আমার পছন্দ, আগ্রহ ও যোগ্যতার বিবেচনা করে আগামীতে আমি নিজেকে কী হিসেবে দেখতে চাই তার একটি চিত্রকল্প তৈরি করব। তো এখানে আমাদের নির্দেশনা দেওয়া রয়েছে যে আমাদেরকে ঠিক কী করতে হবে। দেখো, নিচে ছকে প্রথমে বলা রয়েছে বর্তমানের আমি আমার পছন্দ, অর্থাৎ আমি বর্তমানে কী করতে পছন্দ করি সেটি আমি এখানে লিখব। এরপরে দেখো, আমি লিখেছি যে আমার আগ্রহ কী নিয়ে, আমার যোগ্যতা কী। এরপরে নিচে লেখা রয়েছে অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য। এরপর দেখো উপরে, এখানে ঠিক তার ডান পাশে লেখা রয়েছে আগামীর আমি, অর্থাৎ আগামীতে আমি কী করতে চাই, যে পেশায় নিজেকে দেখতে চাই, এবং যে পেশায় নিজেকে দেখতে চাও সেই রকম একটি ছবি আঁকো, অথবা গল্প ছড়া কবিতা লেখো, অথবা গুণাবলী নিয়ে ছোট্ট প্রবন্ধ লেখো অথবা বলো। তো এখানে আমরা মূলত আলোচনা করব যে ভবিষ্যতে আমি যে পেশাটিতে অংশগ্রহণ করতে চাই বা যে পেশায় নিজেকে দেখতে চাই সেটি আমরা মূলত এখানে বিস্তারিত লিখে দিব। এই হচ্ছে মূলত আমাদের এই শখের কাজ। তো এটি খুবই মজার, এই জন্য বলেছি যে এখানে আমরা ভবিষ্যতে কে কী হতে চাই সেই বিষয়টি সম্পর্কে আমরা এখানে আলোচনা করার সুযোগ পাব। তো শিক্ষার্থীরা, এই ছকটি তোমরা তোমাদের নিজেদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পূরণ করবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটি নমুনা উত্তর তৈরি করেছি, যেটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে সম্পূর্ণ ছকটি সমাধান করতে হয়। তো চলো আমরা সেই নমুনা উত্তরটি দেখে নিচ্ছি। এই হচ্ছে মূলত আমাদের সেই নমুনা উত্তরটি, যেটি লিখে রেখেছি তোমাদের মূল বইয়ের 85 নম্বর পৃষ্ঠা অনুযায়ী। তো দেখো, আমি লিখেছি বর্তমানের আমি আমার পছন্দ। এখন আমি লিখেছি কি, দেখো, বর্তমানে আমার পছন্দ ছবি আঁকা, বর্তমানে আমি ছবি আঁকতে পছন্দ করি। এরপর লিখেছি আমার আগ্রহ, আমার আগ্রহ কী নিয়ে, আমার আগ্রহ প্রযুক্তি নিয়ে। ভবিষ্যতে আমি একজন আইটি এক্সপার্ট হতে চাই, অর্থাৎ ভবিষ্যতে আমি একজন আইটি এক্সপার্ট বা প্রযুক্তি বিশেষজ্ঞ হতে চাই, এটাই হচ্ছে আমার আগ্রহ। আমার যোগ্যতা কী, আমি বিভিন্ন ডিজিটাল ডিভাইস সম্পর্কে জানি এবং এগুলো কীভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা আছে। এখন শিক্ষার্থীরা, যেহেতু আমার এই বিষয়টি নিয়ে আগ্রহ রয়েছে, অবশ্যই কিন্তু এই বিষয় সম্পর্কে আমার কিছুটা যোগ্যতা থাকতে হবে। আর আমি কিন্তু সেই যোগ্যতা লিখে দিয়েছি যে আমি বিভিন্ন ডিজিটাল ডিভাইস সম্পর্কে জানি এবং এগুলো কীভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা আছে। এখন আমার আগ্রহ বা আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এর সাথে কিন্তু তোমার আগ্রহ বা ভবিষ্যৎ পরিকল্পনার সাথে কিন্তু মিলবে না, কারণ এক একজনের চিন্তাধারা কিন্তু এক এক রকম হয়ে থাকে। তুমি তোমার মতো করে এখানে লিখবে। এরপর ডান পাশে দেখো, আমি লিখেছি আগামীর আমি, অর্থাৎ ভবিষ্যতে আমি নিজেকে কোন পেশায় দেখতে চাই, যে পেশায় নিজেকে দেখতে চাই সেটি কি। আমি প্রযুক্তিকে অনেক পছন্দ করি, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার এবং উদ্ভাবন আমাকে বেশ আকর্ষিত করে, তাই ভবিষ্যতে আমি একজন আইটি এক্সপার্ট বা প্রযুক্তি বিশেষজ্ঞ হতে চাই। আমি প্রযুক্তির নানা দিক নিয়ে কাজ করতে চাই, এর ফলে আমি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সেবা প্রদান করতে পারবো, যা আমার দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে কিভাবে আমি এখানে লিখে দিলাম যে আগামীর আমি কী হতে চাই। এখানে আমি মূলত ভবিষ্যতে কী হতে চাই, সেই পেশাটি আমার কেমন হতে পারে, সেই বিষয়টি সম্পর্কে আমি এখানে বিস্তারিত লিখে দিয়েছি। তোমরা ভবিষ্যতে যে পেশায় অংশগ্রহণ করতে চাও না কেন, সেই পেশার কথা এখানে লিখে দিবে। তোমার পছন্দ থাকতে পারে যে তুমি একজন ডাক্তার হবে, তুমি একজন ইঞ্জিনিয়ার হবে, তুমি একজন শিক্ষক হবে, অথবা তুমি একজন খেলোয়াড় হবে। যেই পেশায় অংশগ্রহণ করতে চাও সেই বিষয়টি সম্পর্কে এখানে বিস্তারিত লিখে দিবে। এরপর দেখো, নিচে বলা রয়েছে অভিভাবকের মন্তব্য, অর্থাৎ তোমার এই উপরের বর্ণনা দেখে তোমার অভিভাবক কী মন্তব্য করবেন সেটি এখানে লেখা রয়েছে। আমি লিখেছি, আমি তার ভবিষ্যৎ পরিকল্পনাকে স্বাগত জানাই, আমি প্রত্যাশা করছি সে যেন তার লক্ষ্য পূরণে সক্ষম হয়। এরপরে শিক্ষকের মন্তব্য কী, তার ভবিষ্যৎ পরিকল্পনা বেশ চমৎকার এবং পেশা হিসেবেও চাহিদা সম্পন্ন, আমি আশা করছি সে তার লক্ষ্যে সফল হবে। তো এখানে আমি যে দুজন ব্যক্তির মন্তব্য লিখে দিলাম, এগুলো কিন্তু নমুনা মন্তব্য, অর্থাৎ আমি এগুলো নিজে কল্পনা করে লিখে দিয়েছি। তোমরা যখন এই সম্পূর্ণ ছকটি পূরণ করবে, তখন পূরণ করার পরে তোমাদের অভিভাবকের কাছে নিয়ে যাবে এবং শিক্ষকের কাছে নিয়ে যাবে, তারা কিন্তু তাদের মতো করে তাদের মতামতটি এখানে উল্লেখ করে দিবে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যে কীভাবে তোমাদের মূল বইয়ের 85 নম্বর পৃষ্ঠার এই সম্পূর্ণ ছকটি তোমরা আলোচনা করবে।
এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জীবন ও জীবিকা অন্য কোনো একটি ছক নিয়ে আলোচনা করব এবং সেই ছকটিও আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।